আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। আজ ব্যারাকপুরে পৌরসভা ভোটে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা খড়দয়ের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। দীর্ঘদিনের বসিয়ার নেতা আপনার বিধানসভা কেন্দ্রে খড়দায় যেভাবে কি বলবেন? আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা মূলত আবেগপ্রবণ, তারা মূলত আবেগপ্রবণ, দলকে ভালোবাসে আর দল বলো কিন্তু দল তো একজনকে টিকিট দেবে, দশজনকে তো টিকিট দিতে পারবে না। স্বাভাবিকভাবে কিছু লোকের মনে দুঃখ হয়তো হতে পারে, বাট আলটিমেটলি ফাইনালি যে পার্টি যে রিলিজ করেছে সেটাই দলের স্বীকৃত লিস্ট। আমাদের তারাই আমাদের প্রার্থী, যারা দুঃখ পেয়েছে বা পেয়েছে তারা সবাই নিজের মধ্যে। আপনার খড়দা বিধানসভার প্রার্থীদের জয়ের বিষয়ে কতটা আশাবাদী? এবার আমরা নিশ্চিত হবে তৃণমূল গতবারের থেকেও ভালো ফল করবো। যে বিক্ষোভ এটা কি ভোটে কোনো প্রভাব পড়বে দলীয় কর্মীদের মধ্যে? সবাই যেভাবে সৌগত রায়কে নিয়ে একটা মন্তব্য করলেন একজন সিনিয়র লিডারকে নিয়ে, এটা কি বলবেন? একজন নেতা এই ধরনের মন্তব্য দলের কর্মীদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত তারা উত্তর দেবেন, এটা কি দলের খ্যাতি না বিড়ম্বনা? এই ধরনের মন্তব্য দলের মধ্যে, দলের যারা দলের পক্ষ থেকে বলছেন, এবারে বলছেন বা টিভিতে বলছেন, তারা উত্তর দেবেন। আমি দাদা কালকে খড়দা পৌরসভার সামনে প্রায় দু ঘন্টা পথ অবরোধ করেছে তৃণমূল কংগ্রেস কর্মী। সাধারণ যাত্রীরা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষোভ প্রকাশও করেছেন শাসক দলের বিরুদ্ধে। কি বলতে চাইছেন? একটু লোকনামা কয়েকদিন ধরে খড়দা হয়েছে, আমি তো বললাম যে আমাদের দল বড় হয়েছে, বহু লোক টিকিট প্রত্যাশা করে, যারা টিকিট পায়নি তারা হয়তো ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, কিন্তু মোটামুটি ভাবে সবটাই প্রশমিত হয়ে গেছে, এখন আর কোনো ক্ষোভ নেই। মানে এতে করে দলের যে মান সম্মান সেটা তো ক্ষুণ্ণ হচ্ছে সাধারণ মানুষের কাছে। আমাদের দল বড় হয়ে গেছে অনেক, বহু লোক এসেছে এবং তালিকা নিয়েও কর্মীদের মধ্যে আছে, প্রথম তালিকা, সেকেন্ড তালিকা, তৃতীয় তালিকা, বহু লোক এসেছেন যারা প্রত্যাশা করেন হয়তো টিকিট পাওয়ার, সকলে না পেলে হয়তো কেউ কেউ ক্ষুব্ধ হয়েছিলেন, বাট আলটিমেটলি সকল দল আলটিমেটলি যাকে ডিসিশন দেবে তারাই ক্যান্ডিডেট এবং সবাই তাদের জন্য। দলের কর্মীরা বলছেন যে একের পর এক তালিকা, তারা বিভ্রান্ত হচ্ছেন। কোন তালিকাটা যেটা সুব্রত বক্সী এবং পার্থ চট্টোপাধ্যায় শুরু করেছেন সেটাই সঠিক তালিকা? ঠিক আছে, এটাই বাংলা, এটাই মমতা ব্যানার্জির বাংলা। দেখুন আজকে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি সবাই নমিনেশন জমা দিচ্ছে এবং কি শান্তিপূর্ণ পরিবেশ, এটাই হচ্ছে মমতা ব্যানার্জির নামান। দেখুন কোথায় তুলেছেন, দেখুন প্রত্যেক মানুষের ব্যক্তিগত ইচ্ছে থাকতেই পারে যে আমি প্রার্থী হব এবং এটা কোনো অন্যায় নয়, হাতটা নামার দিতে হতেই পারে, কিন্তু দলেরও ক্ষমতা হচ্ছে একটা সিটে একজনকেই প্রার্থী করতে পারে, হতেই পারে যে কারোর যোগ্যতা আছে কিন্তু সে টিকিট পায়নি, তার মনে দুঃখ হতে পারে, বেদনা হতে পারে, ক্ষোভ হতে পারে। আমি তাদের সবাইকেই ব্যক্তিগতভাবে একটা অনুরোধ করেছি যে দল সবার উপরে, দল তুমি যদি এই জায়গায় মনে করো যে একটা কাউন্সিলর টিকিট না পাওয়া মানে সেটা অসম্মান, সেটা নয়, দলের কাজ করেও অনেক সম্মান পাওয়া যায়, তোমরা সেই কাজটা করো। এবং আপনারা দেখবেন যে যখন বুধবারের পর আমরা সব প্রচারে নেমে পড়ব, দেখবেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। দাদা দাদা যাদের টিকিট দেওয়া হয়নি তাদের কি অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে? নিশ্চিতভাবে দল সবাইকে নির্বাচনে এবং দলের কাজে লাগাবে। মদন মিত্রের বিক্ষোভ সম্পর্কে কি বলবেন? সৌগত রায়কে কটাক্ষ। মদনদা আমার অনেক সিনিয়র লিডার, মদনদা নিজেই তার বক্তব্য কী রেখেছেন পরবর্তীকালে সেটা আপনারা দেখেছেন। মদন মিত্র বলেছেন সব ক্যান্ডিডেট আমার, সবাইকে জেতানোর জন্য ময়দানে নামবে। এটা কি দলের কোনো চাপে সে দুটো করে একই মানে জায়গায় একই ওয়ার্ডে দুটো করে নাম লেখা হয়েছে তৃণমূলের সিম্বল দিয়ে, সেটা কিভাবে সংস্কার? এটা কোনোদিনই হতে পারে না, সিম্বল একজনের নামেই পড়ে দুজনের নামে হতে পারে, দেওয়ালটা লেখা হয়েছে। কেউ 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 ফাইনাল তালিকা বেরোনোর আগে কেউ যদি দেওয়াল লিখে ফেলে সেটা তার দায়িত্ব, দলের দায়িত্ব না।
দল কাউকে বলেনি তুমি প্রার্থী, তারপরে তার সিম্বল চেঞ্জ হয়েছে, দলের ফাইনাল তালিকা বেরিয়েছে, তারপরে তার উপরেই একজনই সিম্বল পেয়েছে। না না, নির্দল আপনি দেখবেন পার্সেন্টেজ হিসেব করে যে হয়তো এই যে ধরুন ব্যারাকপুর, হ্যাঁ ব্যারাকপুর সাব ডিভিশনে 16টা মিউনিসিপ্যালিটি, হয়তো দেখা যাবে দু তিনজন নির্দল হয়ে হয়তো জমা দিয়েছে, তাদের সাথেও আমি কথা বলবো, এটা আমার নৈতিক দায়িত্ব। আরে বিক্ষোভ আপনি দেখবেন আজকে কোথায় বিক্ষোভ দেখছে, নেই কালকে আরো থাকবে না, পরশুদিন দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করছে। এটাই কি মনে হচ্ছে, এটা কি সাময়িক ক্ষোভ? এটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গণতন্ত্র, এখানে 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 প্রত্যেকের মতামত ব্যক্ত করার মতো জায়গা আছে, তারা তাদের ক্ষোভের কথা বলে, দুঃখের কথা বলে, আমরা তাদের ক্ষোভ দুঃখকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের সাথে কথা বলে তাদের ক্ষোভ রাগ প্রশমন করার চেষ্টা করি। মামাটি সবাই সৈনিক, সবাই আমরা সমসাথী, আমাদের সকলের মধ্যে লিয়াজো মেনটেন করে সবাই সবাইকে একত্রিত করে সবার পছন্দের মধ্যে প্রার্থী হয়েছে আমাদের কাঁচাপাড়া হালিশ পৌরসভার মধ্যে, আর সাধারণ মানুষও খুব উৎসাহ আছে এই ক্যান্ডিডেট নিয়ে। দাদা জয়ের প্রত্যেকটা ওয়ার্ড থেকে জয়ের বিষয়ে কতটা আশাবাদী থাকবে? একদম মানুষ দু হাত ধরে আশীর্বাদ মমতা ব্যানার্জিকে দেবে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডেই আমরা জিতবো। বিধায়ক হিসাবে কি প্রতিক্রিয়া? সেটা তো অবশ্যই একার দ্বারা তো সব কিছু হয় না, আমাদের বিষ্ণুরের বুকে আমাদের যারা নেতৃত্ব আছে সবার মধ্যে সবার ভালো লিয়াজো আছে, তারা সবাই একত্রিত মিটে ওয়ার্ডে ওয়ার্ডে যারা আমাদের সৈনিক সমসাথী তারা সবাই নাম প্রস্তাব দুটো তিনটে করে করেছে সকলেই পছন্দের মধ্যে, তাই সকলের নাম আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, আমাদের মানে জনদরদী সব নামগুলো দিয়েছে, কর্মীর আমাদের যে সমকর্মী তাদের সব সৈনিকরা আজকে ক্যান্ডিডেট হয়েছে, তাই আমাদের কর্মীদের মধ্যে তো উৎসাহ আছে, এলাকার মানুষের মধ্যে উৎসাহ আছে যে যারা নতুন ক্যান্ডিডেট হয়েছে আমরা 47টার মধ্যে 47টাই আমরা জিতবো, খুব আনন্দ সহিত জিতবো। 47টায় বিপুল ভোটে জয়লাভ হবে? বিপুল ভোটে মানুষ দু হাত ধরে আশীর্বাদ করবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এখানে যা ক্ষোভ বিক্ষোভ সেটা হচ্ছে ঘরের মধ্যে, যখন দলের সিম্বল যার প্রতি আছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক তার পিছু। আপনার বিধানসভার প্রার্থীদের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100-100। বিরোধীরা কি কোনো প্রভাব পড়বে? আমাদের আমার বিধানসভায় কোনো বিক্ষোভ নেই, কোনো ক্ষোভ নেই, পুরোপুরি আমরা সবার সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে করেছি। রিপোর্ট রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে নমিনেশন জমা করলেন কাঁচাপাড়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ ঘোষ, শম্ভুনাথ বোস, শম্পা সিং, সোনালী সিংহরায়, সামন্তী সামন্ত সহ অন্যান্য প্রার্থীরা। তিনি দাঁড়াবো, কাজ নিয়ে দাঁড়াবো, বাংলার মুখ্যমন্ত্রী যে সমস্ত কর্মসূচিগুলো বাস্তবে রূপায়িত করেছে আরো ব্যাপকভাবে সেগুলো মানুষের কাছে পৌঁছে। দাদা কত নম্বর ওয়ার্ডের হয়ে কন্টেস্ট করছেন? 13 নম্বর ওয়ার্ড, কাঁচাপাড়া। একটু ভিত্রি কি বলবেন? আমি 100% আশাবাদী, মানুষের সেবায় আমি এতদিন কাটিয়েছি, মানুষ আমাকে বিফল করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজকে মানুষ সমর্থন করবে, জনগণ সমর্থন করবে। কত কত নম্বর ওয়ার্ডের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে? পৌরসভা 10 নম্বর ওয়ার্ড। আলাদা অনুভূতি হচ্ছে, আবেগ
কাজ করছে, যে আবেগের সাথে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যুক্ত রয়েছেন, ওতপ্রোতভাবে জুড়ে রয়েছেন। এত এত মানুষ যারা এসছে ক্যান্ডিডেট নমিনেশন ফাইল করতে, প্রত্যেকের মধ্যেই একই উচ্ছ্বাস, একই আনন্দ। তো আমার এটা লাইফে ফার্স্ট কনটেস্ট করছি, তো একটু অন্যরকম অনুভূতি তো আছে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী থাকবেন? জয়ের বিষয়ে 100%, কারণ 2021 আমরা দেখেছি মা মাটি মানুষের জয় জয়াকার সারা বাংলা জুড়ে হয়েছে। এবার 108টা পৌরসভা ভোটে প্রতিবারের মতো সেই মা মাটি মানুষের জয় জয়াকার হবে। তবে বুঝতে পারছি শুধু বাংলা নয়, এই পৌরসভার ভোটকে শুরু করে, এই পৌরসভা থেকে জয় জয়াকার শুরু করে সারা দেশ জুড়ে পরিবর্তন আসতে যাচ্ছে। এবং শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দেশ নায়িকা হিসাবে স্পষ্ট প্রকাশ তার হতে চলেছে, এটা কাঁচরাপাড়ার কত নম্বর ওয়ার্ডের হয়ে কনটেস্ট করছে? কাঁচরাপাড়া 11 নম্বর ওয়ার্ড। না না না, একটু ভিত্তি দেখো, দিদি ভিত্তি দেখাও একটু। হ্যাঁ দাদা, কত নম্বর ওয়ার্ডের হয়ে কনটেস্ট করছেন কি বলবেন? হালিশহর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের আমি কনটেস্ট করছি, আর হালিশহর পৌরসভার 23টা ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করবে মানুষের আশীর্বাদ নিয়ে। জয়ের বিষয়ে কতটা আশাবাদী? 100%, কারণ মার্কেটে আর তো কেউ নেই, প্রতিদ্বন্দ্বী থাকলে সে না চিন্তার ব্যাপার থাকতো, প্রতিদ্বন্দ্বী বলে কেউ আছে বলে। কিসের বিক্ষোভ, কোথায় বিক্ষোভ? না না, বিক্ষোভ আপনারা দেখছেন। শুনুন, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক্ষুনি বলেছে, এটাই আমাদের দলের কথা, সেটা হচ্ছে গিয়ে যে সবখানে যারা ক্যান্ডিডেট হয়েছে, ক্যান্ডিডেট তো হবে 23 জন, 24 জনও তো হতে পারবে না, 23 জন ক্যান্ডিডেট হবে, অনেকের নাম এসেছে, যে সবচেয়ে বেশি যোগ্য তাকেই দল ক্যান্ডিডেট করেছে। আর কেউ কেউ মনের কথা ব্যক্ত করছে, এটা বলতেই পারে, এবং সেই দেখবেন সবার আগে ওয়াল লিখতে নেমেছে, সবার আগে মিছিল মিটিংয়ে যাবে, এটাই তৃণমূল কংগ্রেস। দেখুন, মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের ছেলেরা 365 দিন 24 ঘন্টা এমনিতেই থাকে, এবার আরও বেশি দায়িত্ব তাদের উপরে পড়বে, যেহেতু 23টায় 23টাই হবে, গত বছর আমাদের 23টায় 22টা হয়েছিল, এবছর 23টায় 23টা হবে, তাই মানুষের প্রতি আমাদের 100% দায়িত্ব থেকে যাবে, এবং সেই 100% দায়িত্ব আমরা পূরণ করব। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515, এই নম্বরে